আজকে অনেকগুলো ক্লাস একসাথে রেকর্ডিং হচ্ছে, কারণ সবগুলো সিমিলার ক্লাস, এজন্য ভিডিওটা একটু লম্বা হবে। আমরা প্রথমত রাস্ট টুলের কাজটা দেখবো, একবারে বেসিকটা। ডিফল্ট একটা আর্টবোর্ড নিলাম, এখানে ব্রাশ টুলের কাজটা যেটা ছিল, ব্রাশ টুলের শর্টকাট হলো বি। এটা দিয়ে আমরা কি করতাম, ব্রাশ টুলের হলো দুই ধরনের ব্রাশ নিয়ে কাজ করা হয়, সাধারণত সফট ব্রাশ আর একটা হলো হার্ড ব্রাশ। সফট ব্রাশটা দিয়ে কীভাবে কাজ করে, সফট ব্রাশটা দিয়ে নর্মালি আমরা যেভাবে ফেদারটা দেখেছিলাম সেই ধরনের হবে। দেখেন এখানে সফট ব্রাশ এটা হলো, আর হার্ড ব্রাশটা হবে এই ধরনের। তো আমরা এগুলো নিয়ে বেসিক কিছু কাজ করেছিলাম। কাজগুলো দেখেন, আমরা এখানে সফট একটা ব্রাশ নিলাম, নিয়ে ফরগ্রাউন্ডে সাদা কালার দিলাম। সাধারণত ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সে কালারটা ব্রাশে অ্যাপ্লাই করা হয়, ওইটাই অ্যাপ্লাই হয়ে যায় অটোমেটিক্যালি। সেই সাথে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এবং মাল্টি কালারও অ্যাপ্লাই করা যায়। তো এইখানে প্রথমত সফট ব্রাশ দিয়ে আমরা এখানে যদি একটা ব্রাশ অ্যাপ্লাই করি এমনটা আসবে। তারপর হার্ড ব্রাশ দিয়ে এই ব্রাশ সার্কেলটাকে ছোট করার জন্য পি কিবোর্ডের পির পাশে পাবেন থার্ড ব্র্যাকেট, লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হয়, রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে বড় হয়। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই ধরনের হয়ে গেল। আপনারা যারা এটার আপডেট ভার্সনটা ইউজ করবেন তারা এখানে ব্রাশগুলো এইভাবে পাবেন না, ব্রাশগুলো এখানে নাম ফোল্ডার আকারে পাবেন, ফোল্ডার আকারে পাবেন, ফোল্ডারের প্রত্যেকটা ফোল্ডারের ভিতরেই দেখবেন এই ব্রাশগুলোই পাবেন, কিন্তু এইভাবে পাবেন না। ওকে, তারপর এখানে দেখেন একটা গ্রাসের ছবি আছে। আমরা যদি গ্রাস নিই, ফরগ্রাউন্ডে গ্রিন কালার দিয়ে দেই, গ্রিন কালার দিয়ে এখানে গ্রাস আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানে স্টার আছে, আপনি চাইলে স্টার অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, ফরগ্রাউন্ডে সাদা কালার নিতে হবে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডে সাদা কালার। তো এইগুলো হলো নর্মাল ব্রাশ দিয়ে আমরা এই ধরনের সিনারিও তৈরি করতে পারবো। এখন আপনি যখনই কাস্টম ডিজাইন করতে যাচ্ছেন, অন্য কিছু ডিজাইন করতে যাচ্ছেন, তখন আপনাকে কাস্টম ব্রাশ লাগবে। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, প্রত্যেকটা বেসিক ব্রাশগুলো আপনারা ট্রাই করে দেখতে পারবেন। এখানে যে পেন্ট রিলেটেড বিভিন্ন ব্রাশ আছে, যে পেন্ট করার জন্য দেখেন এখানে যে ব্রাশগুলো, যে এই ধরনের, তো প্রতিটা ব্রাশগুলো অ্যাপ্লাই করলে বোঝা যাবে যে আসলে কোনটার কী কাজ। আমরা এখানে যদি ফরগ্রাউন্ডে অন্য কালার নিয়ে আসি, তাহলে দেখেন এই যে কালারগুলো এই ধরনের হবে। ওকে, এগুলো হলো বেসিক ব্রাশ। যেগুলো ডিফল্ট ব্রাশ আছে আপনার এখানে, এখানে সেটিংয়ের অপশন আছে, সেটিং অপশন থেকে আরও কিছু এখানে ব্রাশ আছে। এই ব্রাশ, এগুলো প্রত্যেকটা ব্রাশ, আপনি যদি এই ব্রাশগুলো অ্যাড করতে চান জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপেন্ড করবেন, তাহলে সবার শেষের দিকে এই ব্রাশটা অ্যাড হয়ে যাবে। এভাবে ব্রাশগুলো আমরা অ্যাড করতে পারবো। ব্রাশের আইকনগুলোকে ছোটো বড়ো করার জন্য যে লার্জ, থাম্বনেইল, তারপরে এখানে টেক্স অনলি, এই যে টেক্স, আপডেট ভার্সনটাতে সাধারণত এইভাবে টেক্স আকারে দেখা যাবে, কিন্তু ফোল্ডার থাকবে এটা। ওকে, এখন যদি আপনি এগুলো কাস্টম আকারে করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আমাদের একটা সাইডে যেতে হবে, সেটার নাম হলো ব্রাশ এজি। আপনি যদি গুগলে লেখেন ফ্রি ব্রাশ ডাউনলোড, তাহলে প্রথমে এই সাইটটা চলে আসবে, www.brushezi.com। এখান থেকে আমরা ব্রাশগুলো নামাতে পারবো। কী ধরনের ব্রাশ আপনি নামাতে চান, আপনি যেই ধরনের ব্রাশ নামাতে চাবেন সেই সব ধরনের ব্রাশ আপনি এখানে পাবেন। যেমন আপনি যদি ট্রি নামাতে চান, ট্রি দিয়ে সার্চ দেন, দেখবেন ট্রি চলে আসবে। এখানে প্রিমিয়াম যেগুলো লেখা আছে সেগুলো নামাতে পারবো না, বাকিগুলো নামাতে পারবো। এই যেমন এটা নামাতে পারবো, এই ধরনের যেগুলো প্রিমিয়াম লেখা বাদ দিয়ে আছে সবগুলোই নামাতে পারবো আমরা। তো আমি অলরেডি ব্রাশগুলো নামানো আছে। ব্রাশগুলো সাধারণত আপনার জিপ আকারে ডাউনলোড হবে। জিপ আকারে ডাউনলোড হওয়ার পর এই ধরনের একটা জিপ ফোল্ডার পাবেন, জিপ ফোল্ডারটাকে আপনাকে আনজিপ করতে হবে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করতে হবে বা এক্সট্রাক্ট অল পাবেন, যে কোনো একটা দিয়ে আপনাকে এটা আনজিপ করতে হবে। আনজিপ করলে এই ধরনের সাধারণ ব্রাশগুলো পাবেন। ব্রাশটাকে অ্যাড করার জন্য কী করতে হবে, ব্রাশ টুলে যেতে হবে, ব্রাশ টুলের শর্টকাট হলো বি। আপনি যে কোনো টুলসে যদি থাকেন বি প্রেস করবেন কিবোর্ডে, অটোমেটিক ব্রাশ টুলে চলে যাবে। তারপর এখানে সেটিং অপশানে আছে, এখানে লোড ব্রাশ, আমরা যে বাইরে থেকে ব্রাশটা লোড দিব সেটা এখান থেকে লোড দিতে হবে। আর আপনার আপডেট ভার্সন ইউজ করলে সেটা এখানে পাবেন আপনি ইম্পোর্ট, ইম্পোর্ট ব্রাশ। ওকে, তাহলে আমি এখানে ব্রাশ এসে এখানে আনজিপ করা ফাইলগুলোর মধ্যে যে ফোল্ডারে আপনার
যে ফোল্ডারে ব্রাশটা অ্যাড করতে আছেন সেই ফোল্ডারটা ক্লিক করবেন। ক্লিক করে ভিতরে দেখেন এই ধরনের একটা ফাইল পাবেন ডট এবিআর, এই ফাইলটাকে লোড দিয়ে দিবেন। লোড দিয়ে দিলে দেখেন সবার নিচের দিকে এই ব্রাশগুলো যোগ হয়ে যাবে। সাপোজ আমি ট্রিটা যদি অ্যাড করি তাহলে এই ধরনের ট্রি ব্রাশ আমরা পেয়ে যাব। দেখেন এই ট্রি ব্রাশ থার্ড ব্রাকে দিয়ে আমি এটাকে ছোট বড় করতেছি, দেখেন ট্রি হয়ে গেল, ট্রিটা হয়ে গেছে। আপনি এখন লেসার টুলস দিয়ে আপনি চাইলে এখানে পাহাড়ের মতো কিছু তৈরি করে নিতে পারেন, লেয়ার নিতে পারেন, লেয়ার ছাড়াও করতে পারেন। দেখেন এটা হয়ে গেল। আরও এখানে কিছু কাস্টম ব্রাশ আমার অ্যাড করা আছে, ট্রি আছে, পাখি আছে, তারপরে দেখেন যে আরে বিভিন্ন এলিমেন্টসের সব ছবি আছে এখানে। তো এই কাজগুলো লেয়ার নিয়ে যখন করবেন, এখানে যদি একটা গ্রাস দেই আমরা, একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে গ্রাস যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমরা এখানে ছোট করে দিব। আচ্ছা এখানে ফরগ্রাউন্ড কালো আছে, যেন কালো আসতেছে, এখানে অনেকগুলো কালার আসতেছে। অনেকগুলো কালার আসার পিছনে কারণ হলো উইন্ডো থেকে ব্রাশটা ওপেন করবেন। ব্রাশ ওপেন করলে দেখবেন এখানে শেপ ডাইনামিক আছে, আমার শেপগুলো দেখেন আমি গাছগুলো নিচ্ছি কীভাবে হচ্ছে ছড়ানো ছিটানো হচ্ছে। কারণ এই যে দেখেন এইখানে সেটিংটা করা হয় যে কী ধরনের আপনি চাচ্ছেন, কেমনটা হবে গাছগুলোর স্টাইলটা কেমন হবে, ছোট থেকে বড় হবে না বড় থেকে ছোট হবে না ছোট থেকে, এই এই জিনিসগুলো এখান থেকে সেটিং করা যায়। তারপরে স্কেটিং যেটা আছে, স্কেটিংটা হলো যে ছড়ানো ছিটানো আপনি গাছগুলোকে কীভাবে চাচ্ছেন। এই যে দেখেন ছড়ানো ছিটানো আপনি যদি একবার জিরো করে দেন, এই যে এটা হলো গাছের সংখ্যা বেড়ে যাচ্ছে কাউন্ট, আর উপরেটা হলো কি স্কেটিং মানে ছড়ানো ছিটানো হচ্ছে। তো এটা অফ করে দিলাম, নিচের কাউন্টটাকে স্বাভাবিক রেখে দিলাম। কালার ডাইনামিকটা হলো আপনার কালার ডাইনামিকটা যদি টিক দেওয়া থাকে তাহলে আপনার ফরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো থাকবে সেই কালারগুলো টিরাতে নিবে, পাশাপাশি অন্য কালারগুলোও নিবে। তো আমি কালার ডাইনামিকটা অফ করে দিলাম, শুধু সবুজটা অ্যাপ্লাই করব। আর দেখেন ব্রাশটা এখানে বাঁকা হয়ে আছে, ব্রাশটা বাঁকা হয়ে আছে, স্মুথ এটা থাক, ব্রাশটা বাঁকা হয়ে আছে। তাহলে এখানে দেখেন এই যে অ্যাঙ্গেল, দেখেন এখন ব্রাশটা গাছগুলো কিন্তু সোজা হয়ে গেছে, যে অ্যাঙ্গেলটা যদি সোজা করে দিই কোথায় শেপ ডাইনামিক থেকে। তাহলে এই সেটিংগুলো আমাদের এই ব্রাশ থেকে এসে করে নিতে হবে। তার পাশেই কিন্তু ব্রাশগুলো আমরা পাবো এখানেও, এখানে ব্রাশগুলো সিলেকশন অপশন আছে। তাহলে এর পাশে ব্রাশ সেটিং, এর পাশে ব্রাশ প্রিসেট, অলরেডি আমাদের ব্রাশ সিলেক্ট করা আছে। জাস্ট এখানে এই যে গাছগুলো অ্যাপ্লাই করতে পারি এটা। তবে এখানে আমাদের প্রথম যে গাছটা এটা এক ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে যার কারণে প্রবলেম। আমাদের যদি এই ঘাসগুলো কালোটা নিচে দিতে পারতাম, নিচে দিতে গেলে আগের কাজটা আমাদের লেয়ার নিয়ে করতে হতো, তাহলে এই লেয়ারটা উপর নিচে করে দিলে এটা ঠিক হয়ে যেত। যাই হোক, এইভাবে আপনি বিভিন্ন সিনারি নিয়ে এসে আপনি কাস্টম ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবেন, যেগুলোকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, একটা এই ধরনের ল্যান্ডস্কেপ ডিজাইন করতে। এই ধরনের বলতে আপনাকে ইউনিক একটা করতে হবে। এগুলো সাধারণত ল্যান্ডস্কেপ বলতে বোঝায় কোনটা ওয়াইডটা বেশি থাকবে, হাইটটা কম থাকবে। দেখেন আপনি এই ধরনের ল্যান্ডস্কেপটা করতে গেলে কী করতে হবে, আপনাকে একটা গাছের ছবি নিয়ে আসতে হবে, এখানে গ্রাসগুলো তো অলরেডি আমাদের আছেই। তারপর আপনি চাইলে কাঁচ বনের ছবি নিয়ে আসতে পারেন, এখানে ব্রাশ এজি থেকে এখানে গ্রাস লিখলে এই ধরনের আপনি ব্রাশ পেয়ে যাবেন। তারপর পাখির ছবি নিয়ে আসতে হবে, আর বাকিটা তো নিজে আপনারা করতে পারবেন। তো এই ধরনের যতগুলো এখানে দেখতে পাচ্ছি ল্যান্ডস্কেপ প্রত্যেকটা ফটোশপে করা, জাস্ট খালি আপনার কী কী লাগবে সেটা ভাবতে হবে। এই কাজটা করতে গেলে আপনাকে একটা স্কাই লাগবে, এই ক্লাউড লাগবে, ক্লাউড লাগবে, চারটা তো নিজে থেকে করা, পাখিগুলো লাগবে, এই ধরনের একটা ফ্যামিলি ফটো লাগবে, এটা আপনি এখানেই পাবেন। ফ্যামিলি ফ্যামিলি যদি দিয়ে সার্চ দেন ব্রাশ চলে আসবে। আর ট্রিগুলো তো আমরা নামালাম, দেখলাম নিচে এলে গাছগুলো আছে, গাছগুলো অলরেডি আছে, তারপর আপনার অন্য ধরনের গাছ নামাতে পারবেন, এই ধরনের ঘাসগুলো। তাহলে এইটা ছিল আমাদের প্রথম ব্রাশের প্রথম ক্লাস, এটা ক্লাসের এটা একটা চলে গেল সেশন। তাহলে এরপরে